চৈত্রের অকাল বর্ষণে মালদার আম চাষীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও আশার কথা শোনালেন মালদা কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন বিভাগের বিশেষজ্ঞরা উল্লেখ্য গত মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত দফায় দফায় মালদায় বৃষ্টি হয় কখনও ঝিরিঝিরি আবার কখনো অযোধ্যারায় বৃষ্টি নেমে আসে সে বৃষ্টিতে মালদার বিভিন্ন বাগানের প্রচুর আমের মুকুল ঝরে পড়ে যা দেখে আম চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে আম দুদিনের অকাল বর্ষণে এবছর মালদার আম চাষের শুরুতেই জোর ধাক্কা লেগেছে ফলে আমের ফলন মার খাওয়ার আশঙ্কা রয়েছে সে আশঙ্কা সত্য হলে তারা প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়বেন আমার তো প্রচন্ড হয়েছে আমাদের নিজের বাগান আছে আর বৃষ্টি পড়লো খরচা পানি করতে হচ্ছে অনেকে স্প্রে করতে হচ্ছে চারটা স্প্রে করতে হচ্ছে কিন্তু ভাবছিলাম যে এবার কিছু আমাদের লাভ হবে কিন্তু যে হারে বৃষ্টি পড়লো সে হারে তো আশা করছি যে মনে হয় যে আম এবার মুশকিল আছে মুকুল ভালো এসেছিলো খুব সুন্দর মুকুল এসেছিলো এই ক্ষতিটা তো এমনি পূরণ করবো না করবো ভাবতে পারছি না প্রচুর ক্ষতি হয়েছে এমন তো ফাল্গুন মাসেই শেষের দিকে মুকুল হলো মুকুলটা যা আসার মতন এসেছিলো কিন্তু কথা হচ্ছে কি সবচেয়ে বড়ো জিনিস হলো এই যে বৃষ্টি পড়াতে স মানে মানে ধরতে গেলে কি টোয়েন্টি পারসেন্টও যে মুকুলে মুকুল ধরবে না প্রথম দিকে যেটা হয়েছে সেটার মধ্যে মানে আম আসতে পারে কিন্তু শেষের দিকে যে এইটটি পারসেন্ট যে মুকুলটা হলো এর মধ্যে দেখা যাবে কি সিক্সটি পার্সেন্টের উপরেই ক্ষতি হয়ে গেছে আমরা যে হারে মাল আমরা আম পেতাম গদিতে বা আমরা বাইরে পাঠাতাম সেই আশাটা আমাদের আর আর কোনো রকম আশা করা যায় না চৈত্রের বৃষ্টিতে মালদার আমচাষিরা ক্ষতির আশঙ্কা করলেও আশার কথা শুনিয়েছেন রতুয়ায় অবস্থিত মালদা কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন বিভাগের বিশেষজ্ঞ ড শুদ্ধসূচি দাস তিনি জানান এই বছর মালদায় দু দফায় আমের মুকুল এসেছে কিছু আগে সঠিক সময়ে মুকুল এসেছিল বর্তমানে সেই সমস্ত গাছে গুটি ধরেছে দুদিনের বৃষ্টি সেই সমস্ত গাছের ক্ষেত্রে বিশাল উপকারী হবে এবং যে সমস্ত গাছে দেরিতে মুকুল এসেছিল সেই সমস্ত গাছ থেকে কিছু মুকুল ঝরে গিয়েছে তা খুব একটা চিন্তার কিছু নেই কারণ সমস্ত মুকুল থেকে ফল হয় না কিছু মুকুল স্বাভাবিক নিয়মেই ঝরে পড়ে তাই যে সমস্ত মুকুল ঝরে গিয়েছে তাতে ফলন মার খাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি উল্টে এবছর আমের অনিয়ার আছে তাই বাগান ছাপিয়ে আমের ফলন আসবে শুধু চাষি ভাইদের নিয়ম মেনে বাগানের পরিচর্যা করতে হবে সঠিক সময়ে গাছে কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবারে আমরা দেখেছি মালদা জেলাতে যে মুকুল একটু দেরি করে এসেছে কিছু কিছু গাছে মুকুল আগে এসেছে আবার কিছু কিছু গাছে কিন্তু মুকুল পরে এসেছে তো দু রকম মুকুল আসার জন্য কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে ফল অলরেডি ধরে গেছে তো যে গাছগুলোতে ফল ধরে গেছে ছোট ছোট সেগুলোর ক্ষেত্রে বর্ষাটা কিন্তু অনেক উপকারে লাগবে কারণ কি হবে যে ফলগুলো ছোট ছোট আছে তার অনেক শক্ত হবে এবার যদি আমরা মনে করি যে মুকুলগুলো পরে এসেছে বা কালো হয়ে গেছে আপনাদের অনেকের গাছে দেখেছেন হয়তো মুকুল কালো হয়ে গেছে সেই মুকুলগুলো হয়তো কালকে ঝরেও যেতে পারে বা ঝরে গেছেও সেই কারণে হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে মুকুলগুলো ঝরে গেছে তার জন্য কিন্তু যে ক্ষতি হয়েছে আপনারা মনে করছেন ওটা কিন্তু ক্ষতিকর নয় তাতে বরঞ্চ যে মুকুলগুলো থেকে ফল ধরে গেছে তাতে অনেক বেশি ফলন পাবেন আর সব মুকুল তো গাছে থাকে না এটা আপনারাও জানেন তাহলে কি হবে গাছ ফলের ভারে ভেঙে যেতে পারে সেই কারণে অটোমেটিক্যালি কিছু মুকুল ঝরে গেলেও কিন্তু আপনাদের বেশি কিছু ক্ষতি হবে না লেখাপড়ার গতানুগতিক ছক থেকে বেরিয়ে এসে স্কুল পড়ুয়াদের আনন্দ দানে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার জ্যোতিপাজানি গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ আয়োজন করলেন ফুড ফেস্টিভাল এই উপলক্ষেতে স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রীরা নিজ নিজ বাড়ি থেকে নানান লোভনীয় ফুড আইটেম তৈরি করে ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে ছাত্রীদের কেউ ফুচকা কেউ কুলের আচার কেউ চক ঘুগনির স্টল দেয় তো কেউ আবার পিঠা মালপোয়া পাটিসাপ্টা পায়েস কেক মিষ্টি চা কফি ইত্যাদি নানান জীবে চলানো ফুড আইটেমের স্টল সাজিয়ে বসে যা স্কুল ছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারা ধার্য দাম দিয়ে কিনে নিয়ে বেশ জাম পেশ করে খান এক কথায় ইংরেজ বাজারের আরাপুর জোর ত্রিপাজানি গার্লস হাই স্কুলের ফুড ফেস্টিভ্যাল সকলের নজর কাড়ে তা বলাই বাহুল আজকে আমাদের এখানে ছাত্রীদেরকে নিয়ে আমরা ফুড ফেস্টিভ্যাল করলাম আমাদের স্কুলের অনেক ছাত্রী পড়াশোনা ছাড়াও রান্না আরও সেলাই করে অনেক কিছুই জানে তো তাদের ভিতরে এই যে গুণগুলো সেইগুলোকে তারা ভবিষ্যতে তাদের পেশা হিসেবে তুলে ধরতে পারে সেটা জানার জন্যই তো আমরা একটা আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে ফুড ফেস্টিভ্যাল করলাম ছাত্রীরা ভীষণ আনন্দ করেছে পাশের স্কুলের টিচার স্টুডেন্ট তারাও এসেছিলো প্রায় ঊনপঞ্চাশ রকমের আইটেম ছিল সবাই নিজেরা বানিয়েছে এবং খুব আনন্দ করে তারা এটা বিক্রিও করেছে